নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকের এই প্রতিবেদনটাই আমি এসে পৌঁছেছি একটা ধানের জেলা, পশ্চিম মেদিনীপুর। এই জেলাতে এই আমনের সিজনে অনেক চাষি লাগায় লাল স্বর্ণর মতন ধান। লাল স্বর্ণ প্রায় বেশ কটা যুগ কেটে গেছে, তার ফলন মোটামুটি ওই একর প্রতি হয় 20-25 এর মধ্যে থাকে। কিন্তু আজকে একটা ধানের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যে চাষি লাগিয়েছেন তার ফিডব্যাক বা তার সঙ্গেও আলোচনা করব। এই ইন্দ্রাণী বলে একটা ধান রয়েছে, সেই ধানের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শোনা যাচ্ছে যে এই লাল স্বর্ণ থেকে একর প্রতি ডবল ফলন হচ্ছে। ইন্দ্রাণীর মতো যদি বীজ আপনারা পান বা লাগান, তাহলে আশা করছি অন্য ধানের থেকে আরও বেশি ফলন পাবেন। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দাদা, এবছর কি ধান চাষ করলেন? ইন্দ্রাণী চাষ করলাম। এবছর কি এটা প্রথম করলেন? হ্যাঁ, প্রথম করলাম। কেমন ফলন বুঝতে পারছেন? ফলন ভালোই হয়েছে, লাল স্বর্ণ থেকে মোটামুটি ভালোই। এটা তো লাল স্বর্ণ দীর্ঘদিন করে আসছেন, এবছর এই ধানটা করে কতটা ফলন বেশি বুঝতে পারছেন? এটা সেটা 200-250 প্লাস কাটি আছে, এটাতে 400-500। মানে একটা শীষে ধান রয়েছে 450-500। হ্যাঁ, একটা শীষে 450-500 রয়েছে। আর এমনি নর্মাল লাল স্বর্ণে কতগুলো থাকে? লাল স্বর্ণতে 250-300 থাকে। তাহলে তো ডবল, মানে ফলন কি ডবল পাচ্ছেন? হ্যাঁ, ফলন ডবল পাচ্ছি। দাদা, এ তো একর প্রতি কত হচ্ছে লাল স্বর্ণ, আর এই ইন্দ্রাণী কত হচ্ছে? লাল স্বর্ণ একর প্রতি হচ্ছে 24-25 কুইন্টাল, আর এটা এটা 28-30 কুইন্টাল হচ্ছে। অনেকেই বলছে এই ধানের ফলন বেশি, অন্য ধান ঝড়ে পড়ে যাচ্ছে, পড়ছে না, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, মানে দাঁড়িয়ে আছে এখন। ভবিষ্যতে চাষিরা যদি করে, হ্যাঁ, তাহলে এই কী কী সুবিধা পাবে এই ধানটা থেকে? এই ধানটা কী কী সুবিধা আপনি পেয়েছেন অন্য ধানের থেকে? বাতাস হাওয়াটাও হলে মোটামুটি পড়ছে না গাছ। এবছর আপনার মাঠে আমি প্রায় ধানই দেখছি পড়ে গেছে, আপনার ধান পড়িনি। অনেকেই বলছে যে কী দিয়েছিস ধানে যে ধান পড়ছে না কেন? না, এটাতে আমার এমএসটা টো মারা আছে দুবার এটাতে। এমনি কোনো যে সব যেরকম সব ধানে যে যা ওষুধ প্রয়োগ হয়, এই ধানেও সেম ওষুধ প্রয়োগ হয়? সেম ওষুধ পড়ি, কিন্তু আপনার ধান পড়িনি। এটা কি আপনি বলতে চাইছেন এই বীজটার গুণ এটা? হ্যাঁ, এই বীজটাই ভালো, মোটামুটি শক্ত, গোবরা শক্ত আছে দেখছি, তার জন্য পড়ছে না। কতদিন পরে কাটবেন এই ধান? এটা আর 6-7 দিন পর কাটা। দাদা দেখুন, এই ধানটা কিন্তু পড়ে গেছে, কিন্তু আমার এই ধানটা যে চাষ করেছি এটাই একেবারে পড়েনি কোথাও, ভালোই এই পুরোটা আছে। তাহলে ভবিষ্যতে এই ধানটা আপনার এলাকার চাষিরা মোটামুটি ভরসাযোগ্য হিসাবে চাষ করতে পারে? হ্যাঁ, চাষ করতে পারে। এবছর তো আপনাকে ডেমো হিসাবে আপনাকে দিয়েছে? হ্যাঁ, ডেমো হিসাবে দিয়েছে। মোটামুটি ফলনও বেশি, সব থেকে মোটামুটি গাছটার হাইট রয়েছে? হ্যাঁ, হাইটও ভালো রয়েছে, হাইট ভালো আছে, কিন্তু পড়ছে না মানুষ। ফলন ভালো পাচ্ছেন? ফলন ভালো হচ্ছে। এবছর কত বিঘা জমি লাগিয়েছেন ধান? এটা 13 ডিসমিল থেকে। 13 ডিসমিল? হ্যাঁ। আর এমনি এমনি 3.5 বিঘা। 3.5 বিঘা, বহুদিন ধরেই ধান চাষ করছো? হ্যাঁ। এই জায়গাটার নামটা একটু যদি বলেন না? তরুমা। দর্শকদের একটা জিনিস দেখাবো, দর্শকরা অনেকেই কমেন্ট করতে পারেন যে লাল স্বর্ণ কত ইঞ্চি। মেদিনীপুরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার লাল স্বর্ণর যে মাপটা রয়েছে আমরা ইঞ্চিতে হিসাব করছি 8-9 ইঞ্চি। প্রত্যেকটা ধান কিন্তু সমান নেই, এই যে ধানের শীষটা সমান নেই, এটা আপনার রয়েছে এখন 8 ইঞ্চি। দর্শকদের দেখাবো, আর এই ধানটা কত ইঞ্চি আছে একটু দেখান। লাল স্বর্ণ ধানটা দেখলেন যে 8-9 ইঞ্চি, তো ইন্দ্রাণী ধানটা পুরো 12 ইঞ্চি। দর্শকদের দেখাবো পুরো 12।
দাদা, এই রকম ধানের যদি ফলন হয় আপনি কি আপনার পাশের চাষিকে বলবেন যে এই ধানটা লাগানোর জন্য? হ্যাঁ, সবাইকে বলবো লাগাতে, এত ভালোই যখন হচ্ছে সবাইকে বলবো এই ধানটা চাষ করতে। মোটামুটি আপনার এলাকায় এই ইন্দ্রাণী ধানটা কতজন লাগিয়েছে? আমি একাই লাগিয়েছি এখন, এ পরের বছর সবাইকে বলবো। আশা করতে পারি যে আপনার মাঠ জুড়ে এই ইন্দ্রাণী ধানটা পরের বার চাষ হবে? হ্যাঁ, তো আশা করি হতে পারে, সবাইকে বলতে হবে। সবাই তো দেখে, আমি এখানে প্রায় 20-25 চাষির সঙ্গে কথা বললাম, তারা বলছে যে ভালো ফলন হয়েছে এবছর, কেমন মার্কেট যায় ধানটার, তারপরে আমরা শুরু করব, এরকম আলোচনা তো আপনার সঙ্গে করছিল। দেখো ওরা কী করেছে, আমি যখনই আসলাম তখন বলছে দাদা ধানটা যদি আমাদের চাষ করার জন্য দেয়া হয় তাহলে আমাদের খুব ভালো হয়, কারণ এর ফলন এবার খুব ভালো হয়েছে। এটাই খুব ভালো হয়েছে, মানে ইন্দ্রাণী ধানের চাষটা লাস্টের থেকে অনেক ভালোই হয়েছে। ইন্দ্রাণী চাষ সবাই চাষ করতে পারে এবারে। ঠিক আছে দাদা। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো। এই যে এবছর ইন্দ্রাণী নামে একটা ধান লাগিয়েছেন, খুব ভালো ফলন হয়েছে, যদি কিছু বলেন এই ধান সম্পর্কে। তো এই ধানটা তো এই বছর প্রথম আমি লাগিয়েছি, তো দেখছি তো অন্য ধানের থেকে ইন্দ্রাণী ধানটা ভালো ফলন দিয়েছে, তো দেখছিও এর ধানের শীষের যে সেন্টিমিটারে যে এটা ওই অন্যান্য ধানের থেকে বড়, লাল স্বর্ণর থেকে, লাল স্বর্ণ বা অন্যান্য। এবছর তো আপনার মাঠে চাষ হয়েছে বেশি লাল স্বর্ণ। ইয়েস, লাল স্বর্ণ ধানটা থেকে আপনি বলছিলেন যে গুনতিতে ধান বেশি, এটা প্রায় 400-500, আর লাল স্বর্ণ 250-300 কাছে। হ্যাঁ, এই ধানটার ফলন যদি এর ডবল হয়, এর আগে চাষির সঙ্গে একটা চাষির সঙ্গে আমরা আলোচনা করছিলাম, তিনি বলছিলেন যে একর প্রতি প্রায় 25-26 মন যে এই কুইন্টাল যেতে পারে, কিন্তু এই যে ইন্দ্রাণী রয়েছে এটা প্রায় 30+ হতে পারে, তো এখনও কাটিনি সে ধানটা। তো আমাকে তিনি জানালেন যে অন্য ধান পড়ে যাচ্ছে, আপনার এই ইন্দ্রাণী যেটা রয়েছে এটা খাড়া হয়ে থাকছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আপনার মাঠের কি অবস্থা? আমাদের মাঠে অন্যান্য ধান যেগুলো লাল স্বর্ণ বলতো ওইগুলো সব পড়ে গেছে, কিন্তু ইন্দ্রাণী ধানটা দাঁড়িয়েছে এখন। কি বুঝছেন যে ভবিষ্যতে এই ধানটা, ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে, এরকম ফলন দিতে থাকে, তো আশা করি এই ধানটা তাড়াতাড়ি আরো প্রভাব ফেলবে। এর আর কি কি গুণ রয়েছে ভালো গুণ? আর গুণ বলতে ওই যে পোকামাকড়ের মানে হচ্ছে রোগের যে প্রকোপ সেটা অন্যান্য ধানের চেয়ে কম, সার কম লাগছে, একটু জল, আর হচ্ছে এর পাশকাঠির যে সংখ্যা অন্যান্য ধান বা লাল স্বর্ণ থেকে বেশি দেখা যাচ্ছে। আমরা যখন এই ধানটাকে সিলেক্ট করব বা আমরা চাষিরা যখন সিলেক্ট করব, তখন কোন টাইমটা লাগায় বেশি? সম্ভবত তো ওনারা যাদের কাছ থেকে আমি কনসালটেন্ট নিয়েছি, তো ওনারা বলেছেন যে আমন চাষটা এটাতে ভালো হচ্ছে। আমনে আপনাদের লোকেশনটা কি আছে? আমাদের এটা হচ্ছে মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত তরুয়া গ্রাম। মোটামুটি আপনাদের যে এলাকা দেখতে পাচ্ছি শুধু ধান আর ধান হয়। হ্যাঁ, তো এই ধরনের ধান আসলে আপনারা উপকৃত হবে, এরকম যদি ফলন দিতে থাকে তবে আমরা এর উপর দিয়েই জিতে চাইছি, এই ধানের উপর দিয়ে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ।